আমাদের এই চ্যানেলে একটা ভিডিও বানিয়েছিলাম যে এলএমসি 8.4 ক্যামেরাটা যাদের ফোনে সাপোর্ট করছে না তারা মডেল নাম্বারটা কমেন্ট করে জানাবেন। তো গাইস, আপনারা কিন্তু অনেকেই আমাকে মডেল নাম্বার কমেন্ট করে জানিয়েছেন যে আপনাদের ফোনেতে এলএমসি 8.4 ক্যামেরাটা সাপোর্টই করছে না। তো গাইস, আজকের পর থেকে আপনারা কিন্তু যে কেউ এলএমসি 8.4 ক্যামেরা ইউজ করতে পারবেন। তো চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাই যে আপনি কীভাবে এলএমসি 8.4 ক্যামেরা আপনার ফোনে আপনি ডাউনলোড করবেন। অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং আপনাদেরকে আমি এই ভিডিওর মধ্যে বিভিন্ন রকম কিন্তু কনফিগ ফাইলও আপনাদেরকে দিয়ে দেবো। তো গাইস, আপনার এলএমসি 8.4 ক্যামেরাটাকে ডাউনলোড করার জন্য চলে আসবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে। সিম্পল আমি অন করছি আমাদের ফোনের গুগল প্লে স্টোর, তো আপনাকে অন করতে হবে আপনার ফোনের গুগল প্লে স্টোর। তো এখানে সিম্পলি আপনি সার্চ বারে একটা ক্লিক করবেন এবং সার্চ বারে ক্লিক করার পর আপনি টাইপ করে দেবেন জাস্ট XML config file। সিম্পলি এটা লিখবেন আপনি, XML config file লিখে আপনি জাস্ট সার্চ বারে সার্চ করে দেবেন। দেখুন, আমি এখানে সার্চ বারে সার্চ করলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাপ্লিকেশন শো করছে। এই যে অ্যাপ্লিকেশনটা, আপনাকে কিন্তু এই অ্যাপসটিকে আপনার ফোনের মধ্যে ডাউনলোড করতে হবে। তো গাইজ, অবশ্যই আপনি এই অ্যাপ্লিকেশনটিকে আপনার ফোনের মধ্যে ডাউনলোড করে নেবেন, কারণ আপনি এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে কিন্তু নতুন আপনি এলএমসি 8.4 ক্যামেরা ডাউনলোড করতে পারবেন। এখন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি সিম্পলি ওপেন বাটনটা একটা ক্লিক করে এটাকে ওপেন করে নেবেন। আমি এখানে ক্লিক করে ওপেন করি অ্যাপসটিকে। এখন অ্যাপসটিকে আপনি যদি ওপেন করেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন রকম আমাদের সামনে কনফিগ ফাইল শো করছে। দেখতে পাচ্ছেন এখানে আপনি কিন্তু এখানে যে কোনো একটা কনফিগ ফাইলকে ইউজ করতে পারবেন। এখন আপনি এলএমসি 8.4 ক্যামেরা ডাউনলোড করার জন্য সিম্পলি ক্লিক করুন। দেখুন শো করছে ওপর দিকে, যে বাঁ দিকে থ্রি ডট, সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি ক্লিক করে নিয়ে যে জয়েন টেলিগ্রাম, সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন। আর বন্ধুরা, অবশ্যই আপনাদের ফোনের মধ্যে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা থাকতে হবে। সিম্পলি আমি এখানে ক্লিক করছি জয়েন টেলিগ্রাম, সিম্পলি আপনি ক্লিক করবেন আপনাদের ফোনে টেলিগ্রাম অ্যাপসটিকে ইনস্টল করার পরে। এখন এখানে ক্লিক করার পর আপনি সিম্পলি কয়েক সেকেন্ড মতো ওয়েট করবেন। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে এসেছে। এখন যদি আপনি যদি চলে আসতে হবেন এখানে, এই যে দেখতে পাচ্ছেন এখানে শো করছে এই একটা এলএমসি 8.4 ক্যামেরা, এই একটা এলএমসি, এই একটা এলএমসি, এসে দেখতে পাবেন। আর এখানে কিন্তু অনেক কটা আপনারা এলএমসি 8.4 ক্যামেরা পেয়ে যাচ্ছেন। তো এখানে আপনাদের কী করতে হবে, আপনারা কিন্তু একটার পর একটা আপনাদের ফোনে ইনস্টল করে দেখবেন যে কোনটা সাপোর্ট করছে। এখানে কিন্তু এই কটার মধ্যে যে কোনো একটা কিন্তু আপনার ফোনে সাপোর্ট করবে, কারণ কি এগুলো একদমই নতুন ভার্জন, এগুলো কিন্তু একদম আপডেটেড ভার্জন। অবশ্যই আপনারা এইভাবে এলএমসি 8.4 ক্যামেরা আপনার ফোনে আপনি ইনস্টল করে ইউজ করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো গাইজ, আপনার ফোনে সাপোর্ট না করলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।